নমস্কার বন্ধু, আমার নাম পাপ্পু, আপনারা দেখছেন জামিরা টিভি। তো আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এই 9 ওয়াট সার্কিট, এই 9 ওয়াট এলইডি বাল্ব নিয়ে। বাজার থেকে এই 9 ওয়াট বাল্বটি আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এই বাল্বটি কিছুদিন চলার পরেই কেটে গিয়েছে। তো এই বাল্বটিকে আমরা কিভাবে লং লাস্টিং টিকিয়ে রাখা যায় সেই জন্য এটিকে কি করব, না এটিকে আমরা 3.7 ভোল্ট দিয়ে যে পাতি বলগুলো জ্বালানো যায় সেই বল দিয়ে এটিকে পুরো গ্যারেন্টি বালার মতো করে দেবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিও। সর্বপ্রথম আমরা একটি 3.7 অর্থাৎ 4 ভোল্টের সার্কিট বানাবো। সার্কিট বানানোর জন্য কী কী লাগবে, প্রথমেই লাগবে 400 ভোল্ট একটি ক্যাপাসিটার, আর একটি লাগবে হচ্ছে 16 ভোল্ট 2.20 mFg-র ক্যাপাসিটার, 1K রেজিস্টার, আর ব্রিজ রেক্টিফায়ার করার জন্য আমাদের 4টা ডায়োড লাগবে, আর একটি লাগবে জিনার ডায়োড 5 ভোল্ট। তো চলুন শুরু করা যাক। জিনার ডায়োডগুলোকে ব্রিজ রেক্টিফায়ার করে নেব। তো ব্রিজ রেক্টিফায়ার করার জন্য দাগের দিকগুলো একদিকে রেখে দেব, সাদা যেই দিকে সাদা সাদা দাগ দেওয়া আছে প্লাস পজিটিভ। এরপরে নেগেটিভ অর্থাৎ দাগ, যেদিকে দাগ নাই। এরপরে আমরা এই রেজিস্টারটা জুড়ে নেব ক্যাপাসিটারের সঙ্গে। এসির ইনপুটে আমরা দিয়ে দেবো। এটা থেকে এসির ইনপুট হয়ে গেল। এরপরে আমরা ক্যাপাসিটারটা লাগিয়ে নেব। নেগেটিভটা নেগেটিভের দিকে, পজিটিভটা পজিটিভের দিকে। জিনার ডায়োডটাও ঠিক সেম ভাবে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ দিয়ে দেবো। কাজ প্রায় শেষের দিকে আমার সার্কিটটি দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। এটি হচ্ছে এসি ইনপুট আর এসি ডিসি আউটপুট 5 ভোল্ট। তো চলুন এটিকে বাল্বে সেটিং করা যাক। এবারে এসি ইনপুট দিয়ে দিই।
এসি ইনপুট দেওয়া হয়ে গিয়েছে, এবারে ডিসি 5 ভোল্ট বেরাবে, সেই জন্য বাজার থেকে কিনে আনা এলইডি বাল্ব এইভাবে সেট করে নেব। এখানে জাস্ট একটা ছিদ্র করে নেব, ডিসি ইনপুট দিয়ে দেবো এলইডি বাল্বে, তার জন্য নেগেটিভ নেগেটিভে ক্যাপাসিটারের নেগেটিভে পজিটিভ পজিটিভে চলুন টেস্টিং করে দেখে নেওয়া যাক কেমন হয়েছে, কমেন্ট করে আপনারা জানাবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এলইডিটা সেট করে জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওরা রেডি হয়ে গিয়েছে, এবারে জ্বালানোর পালা, জ্বালিয়ে আমরা দেখে নেব বাল্বটি আর কাটবে না। বল্বটি খুব অসাধারণ জ্বলছে, আপনারাও পারলে বাড়িতে চেষ্টা করে দেখবেন। নমস্কার।